যশোরের বেনাপুলপুর থানাধীন বারোপোতা গ্রামের র‍্যাবের অভিযানে 365 বোতল ফেন্সিডিল সহ 4 জনকে গ্রেপ্তার করেছে যশোর র‍্যাব 6 এর সদস্যরা। শুক্রবার 22 ডিসেম্বর ভোরে বারোপোতা গ্রামে এই অভিযান পরিচালনা করে র‍্যাব। আটককৃত আসামিরা হলেন বারোপোতা গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে আনিসুর রহমান, মৃত নজরুল ইসলামের ছেলে আব্দুল মালিক, মৃত সান্দালি মোড়লের ছেলে ইয়ার আলী ও পুটখালী গ্রামের রুহুল আমিন সর্দারের ছেলে আরিফুল ইসলাম। র‍্যাবের পক্ষ থেকে প্রেস রিলিজে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে বেনাপোলের বারোপোতা এলাকার একটি পুকুরে বিশেষভাবে ফেন্সিডিল লুকিয়ে রাখা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ ভোরে সেখানে অভিযান পরিচালনা করে বাড়ির সামনের পুকুর থেকে বিশেষভাবে রক্ষিত 365 বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক জব্দ ও 4 জনকে আটক করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিল বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং 4 জন আসামিদেরকে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।